হাই বন্ধুরা, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো কিভাবে তাড়াতাড়ি কম মশলা দিয়ে মাটন রান্না করা যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। এই মাটনটাকে আমি এখন ম্যারিনেট করলাম। ম্যারিনেট করার জন্য হলুদ সামান্য লবণ, একটু সামান্য তেল দেব। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। রান্না পেঁয়াজ ছুটে আমি প্রেশার কুকার একটু গরম হতে দিব। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, এবার একটু সামান্য তেল দেবো। প্রথমেই বলেছি তেল অল্প দিয়ে তেল রান্না হবে, অল্প তেল দিয়ে রান্না হবে। কেননা আজকালকার দিনে সবাই আমরা হেলথ কনসিয়াস, ডায়েট কনসিয়াস, যার জন্য মাটন, অনেকে মাটন, মাছ, মাংস, মাটন সব খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলবো সব রকমই খাও, লিমিটেড এবং স্বাস্থ্যকর খাবার। এটাতে আমি এবার তেজপাতা দিয়ে দেবো দুটো, আর শুকনো লঙ্কাকে দিয়ে দেবো। তার সাথে সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি কুচি রেখেছি, পেঁয়াজ কুচি রসুন হচ্ছে যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদাও গ্রেট করে রাখা আছে, আদাও দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আরো যে মশলাগুলো আছে এক করতে হবে, একটু হলুদ দেবো,
আগে দিয়ে দিয়েছিলাম জিরে কিভাবে আমি অমলেট বানিয়েছি জিরে দিলাম সেই জিরে দিয়েছি আর আলু আছে আলু দিয়েছে কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা গরম মশলা আছে সেই গরম মশলাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিই ঝোল ঝোলই ভালো লাগে এবার এটা সিদ্ধ হওয়ার জন্য এটা বন্ধ করি দেখো কালারটা কি সুন্দর এসেছে আর হালকা স্পাইসি মাটন দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা আমার মাটন রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে দেখো আর কেমন খেতে হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো